আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম হ্যাঁ আমরা পারি লিখেছেন পুলক মিত্র রোগটা বহুকালের পুরনো এই একুশ শতকে এসেও সেই রোগ গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আমাদের অতি চেনা যক্ষা রোগের কথাই বলছি দু হাজার চব্বিশের যক্ষা দিবসের মূল বার্তা হ্যাঁ আমরা টিভি নির্মূল করতে পারি এটি যেমন একদিকে আশার বার্তা দিচ্ছে তেমনি মহামারী হিসেবে যক্ষার প্রত্যাবর্তনের আশঙ্কা আর তা প্রতিরোধের অঙ্গীকারের বার্তাও বহন করছে দেশে দেশে আজও মাথা মাথাব্যথার কারণ হল যক্ষা ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে যা এখনও এক গভীর সমস্যা দু সালের মধ্যে দেশকে পুরোপুরি যক্ষামুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছে সরকার দু হাজার তেইশে নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গ্লোবাল টিবি রিপোর্ট প্রকাশ করেছে তাতে ভারতের ছবিটা যথেষ্ট উজ্জ্বল বলা হয়েছে যক্ষা দূরীকরণে কোভিড নাইন্টিনের প্রভাব কাটিয়ে আশি শতাংশ রোগীকে চিকিৎসার আওতায় আনতে সক্ষম হয়েছে ভারত দু হাজার পনেরোর তুলনায় দু হাজার বাইশে যক্ষা আক্রান্তের হার কমেছে ষোলো শতাংশ যা গোটা বিশ্বে এই হারের দ্বিগুণ টিবিতে মৃত্যুর হারও ভারত আঠেরো শতাংশ কমিয়েছে তবে শঙ্কার কারণ পুরোপুরি দূর হয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে যক্ষা নির্মূলকরণ কর্মসূচির সঙ্গে যুক্ত মন্ত্রক ও সরকারি সংস্থাগুলির মধ্যে এক ধরনের আত্মতুষ্টির মনোভাব কাজ করছে যা অত্যন্ত উদ্বেগের শুধু স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ওপর দায় দায়িত্ব ছেড়ে দিলে সামগ্রিকভাবে বিঘ্নিত হতে পারে যক্ষা নির্মূলীকরণ কর্মসূচি নতুন যক্ষারোগীদের নাম ঠিকানা এবং রোগের ধরন অনুযায়ী রোগীদের নথিভুক্তির জন্য দু সালে নিক্ষয় নামে একটি অ্যাপ চালু করা হয় দু সালের মধ্যে ভারতকে যক্ষামুক্ত করার কেন্দ্রীয় সরকারের উদ্যোগের অংশ হিসেবে গত বছর সেপ্টেম্বরে সূচনা হয়েছিল প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের এই কর্মসূচির মূল বার্তা ছিল নিক্ষয় পোর্টালের মাধ্যমে যক্ষারোগীদের প্রয়োজনীয় দায় দায়িত্ব নেবেন নির্বাচিত প্রতিনিধি বা বিভিন্ন সংস্থা কিন্তু এতেও ঘাটতি থেকে যাচ্ছে বিশ্বের মোট যক্ষা আক্রান্ত রোগীর এক চতুর্থাংশ রয়েছে ভারতে বর্তমানে বিশ্বে প্রায় এক কোটি পাঁচ লক্ষের মতো যক্ষা রোগী রয়েছেন এর মধ্যে ভারতে এই রোগীর সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে গত পাঁচ বছরে পনেরো থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীরাই বেশি সংখ্যায় যক্ষায় আক্রান্ত হয়েছেন ভারতের মতো দেশে অন্যতম সমস্যা হল নিখোঁজ যক্ষা রোগীর সংখ্যা অর্থাৎ এমন অনেক রোগী রয়েছেন যাদের রোগ নির্ণয় করা সম্ভব হয়নি কিংবা রোগ চিহ্নিত হলেও চিকিৎসা শুরু হয়নি অথবা সরকারি খাতায় তাদের সম্পর্কে কোনো তথ্যই নেই এই ধরনের রোগীরাই যক্ষা দূরীকরণের পথে বড় বাধা তবে হুর রিপোর্ট অনুযায়ী ভারত রোগ চিহ্নিতকরণের কর্ম জোর দেওয়ার কারণে তা দ্রুত ধরা পড়ছে দু হাজার বাইশে এদেশে চব্বিশ লক্ষ বাইশ হাজারের বেশি টিবি রোগী চিহ্নিত হন ব্লক স্তরে রোগ নির্ণয়ের সুবিধা বাড়ানোর ফলেই তা সম্ভব হয়েছে পাশাপাশি কাজ করেছে বেসরকারি পরিষেবাও টিবির বিরুদ্ধে লড়াই জেতার পথে আরেকটি বাধা হল রোগীর উদাসীনতা ওষুধ খাওয়ার মেয়াদ সম্পূর্ণ না করার কারণে ওষুধ প্রতিরোধী যক্ষা দেখা দিচ্ছে যা চিকিৎসকদের মাথা ব্যথার একটা বড় কারণ দেখা যায় স্বাস্থ্যমন্ত্রকের নিক্ষয় অ্যাপ নিয়ে শহরের বেসরকারি চিকিৎসকদের একটা বড় অংশের মধ্যে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণাই গড়ে ওঠেনি আঠেরোশো সালের চব্বিশে মার্চ ডাক্তার রবার্ট কক যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন সেই আবিষ্কারের একশো বছর পর অর্থাৎ উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চকে বিশ্ব যক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এখন প্রশ্ন হল গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর দিনটি পালন করা হলেও আমরা আদৌ সচেতন হচ্ছে কি কিংবা হলেও তা কি প্রত্যাশিত মাত্রায় পৌঁছতে পারছে তা যদি না হয় তাহলে দু হাজার পঁচিশের মধ্যে যক্ষামুক্ত ভারত শুধু সরকারি ঘোষণাই হয়ে থেকে যাবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন পুলক মিত্র